গ্রিন জোন থেকে অরেঞ্জ জোন ঘোষণা হবার পর থেকে মালদা জেলা জুড়ে শুরু হয়েছে করোনা আতঙ্ক। ইতিমধ্যে একজনের পজিটিভ দেখা গিয়েছে। এরপর থেকেই বিভিন্ন গ্রাম সিল করতে শুরু করেছে গ্রামবাসীরা। এদিকে জেলার বিভিন্ন এলাকা দিয়ে মালদার বিভিন্ন জায়গায় ঢুকতে শুরু করেছে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, আর যা মাথা ব্যথার কারণ হয়েছে প্রশাসনের কাছে। শহরাঞ্চলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও গ্রামে গঞ্জে চলছে ত্রাণ নিয়ে হাহাকার। এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে এবং কিছু সংস্থার পক্ষ থেকে জেলার বিভিন্ন প্রান্তে মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলেও তাতে মানুষের চাহিদা মেটানো যাচ্ছে না, এ কথা কার্যত স্বীকার করে নিচ্ছেন জেলা তৃণমূল কংগ্রেসের নেতা তথা ইংলিশবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার। বাধ্য হয়ে তিনি এবার জেলা ক্লাবগুলির দ্বারস্থ হয়েছেন। তিনি বলেন, সম্প্রতি ক্লাবগুলি সরকারের পক্ষ থেকে মোটা টাকা অনুদান পেয়েছে, সেই টাকাগুলি নিজ নিজ এলাকার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী সহ মাস্ক, স্যানিটাইজার এবং অন্যান্য সাহায্যের জন্য খরচ করা হোক। এখন এই ক্লাবগুলি পুরসভার আবেদনে কতটা সাড়া দেবে এখন সেটাই দেখার। আমরা পৌরসভা এবং বিভিন্ন আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবাই আমরা মানুষের কাছে তুলে ধরছি। তাছাড়াও মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু সমস্যা থাকে, যেহেতু তাদের রোজগারহীন, সেই জিনিসগুলো তারা পাচ্ছে না। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্লাবকে মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুদান দিয়েছেন, ক্লাবগুলো সারা বছর মানুষের হয়ে কাজ করে, মানুষের গরিব মানুষের কাছে থাকে। আমরা আবার বলছি, যদি এই সময় ক্লাবগুলো তার নিজের এরিয়া ভিত্তিক তারা সরকারের হাতে অনুদান দিচ্ছেন, নিজের এরিয়া ভিত্তিক মানুষের পাশে যদি ওই অর্থ থেকে কিছুটা খরচা করে, সে মানুষগুলো একটুর জন্য হলে